শ্রীলঙ্কার একজন প্রেসিডেন্টের গল্প বলি। শ্রীলঙ্কার একজন প্রেসিডেন্ট ছিলেন, তিনি একটি বস্তিতে বসবাস করতেন। বস্তির একদিন বস্তির একটা টং দোকানে বসে আছেন, সেখানে একটা লোক ভদ্রলোক এসে বললো, আমাদের দেশটা রসাতলে গেল। টং বললো, জানো আমাদের দেশটা কেন রসাতলে গেল? আমাদের ভালো প্রেসিডেন্টের অভাবে আমাদের দেশটা রসাতলে গেল। ওই ছোট্ট শিশুটা চিন্তা করলো, তাহলে আমার দেশকে রক্ষা করতে হলে আমাকে কি হতে হবে? প্রেসিডেন্ট হতে হবে। তখন সে ছেলেটা গেল, তার বাবা ছিল, তার মামার কাছে সে বসবাস করতো। মামার কাছে গিয়ে বললো, মামা আমি প্রেসিডেন্ট হতে চাই। মামা বলো, তুমি প্রেসিডেন্ট হতে চাও? তো প্রেসিডেন্টে তোমাকে পড়াশোনা করতে হবে। সে বলো, তাহলে আমি পড়াশোনা করবো। বলো, তাহলে তোমাকে স্কুলে ভর্তি হতে হবে। সে দেখলো তার পাশে বস্তির পাশে একটা স্কুল আছে, খ্রিস্টান মিশনারি স্কুল। সে খ্রিস্টান মিশনারি স্কুলে গিয়ে বলো, স্যার আমি আপনার স্কুলে ভর্তি হতে চাই। বলো, তোমার নাম কি? সে বলো, আমার নাম রানা সিং। বলে, তোমার নাম, তুমি তো বৌদ্ধ, শুধু আমাদের এখানে শুধু খ্রিস্টানরা ভর্তি হয়, তুমি তো ভর্তি হতে পারবো না। বলছে, না স্যার আমাকে ভর্তি হতেই হবে। বলো, কেন তুমি ভর্তি হতে চাও? বলো, স্যার আমি শ্রীলঙ্কা প্রেসিডেন্ট হতে চাই। বলো, শ্রীলঙ্কা প্রেসিডেন্ট তুমি কি করবা? বলে, যে আমার দেশ রসাতলে গিয়েছে, আমি আমার দেশকে পরিবর্তন করতে চাই। পরবর্তী তার আবেগ দেখে, তার উচ্ছ্বাস দেখে, তার উদ্দীপনা দেখে, তখন প্রিন্সিপাল পর ম্যানেজিং ডিরেক্টর কমিটির সাথে কথা বলে তাকে ভর্তি নেয়। তুমি কি জানো, সে পরবর্তী তার স্কুলে ফার্স্ট হয়েছে, শ্রীলঙ্কা কলম্বো ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে, পরবর্তীতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে। আমি তার কথা বলছি, তিনি হচ্ছে থার্ড প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা, রানা সিংহে প্রেমাদাসার কথা বলছি। আজকে যদি রানা সিংহে প্রেমাদাস একটা বস্তিতে বসবাস করে, সে যদি স্বপ্ন দেখে একটা দেশের প্রেসিডেন্ট হবা, তাহলে তুমি লক্ষ্মীপুরের মতো একটা রিচ একটা জেলা শহরে তুমি বসবাস করে, তুমি কেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন তুমি দেখবা না?